আজকের রেসিপি স্পঞ্জ কেক, চকলেট স্পঞ্জ কেক, এবং অবশ্যই এটি একটি নোফেল রেসিপি। আমার অনেকগুলো কেকের রেসিপি আমার চ্যানেলে আছে এবং আমি চেষ্টা করি কিভাবে সহজ উপায়ে কেকটি তৈরি করে আপনাদের সামনে তুলে ধরা যায়, কী পরিমাণ স্পঞ্জি এটা তৈরি করে আপনারা বুঝতে পারবেন। অলরেডি কিন্তু ব্ল্যাক ফরেস্ট কেকের রেসিপিটিও আমার চ্যানেলে আছে এবং সেটিও তৈরি করেছি আমি এই কেক দিয়ে। চলে যাচ্ছি রেসিপিতে। ব্ল্যাক ফরেস্ট কেক বানাবার জন্য আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি, রুম টেম্পারেচারে একটি ডিম নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ চিনি, দিব বাটার মিল্ক 1/2 কাপ, বাটার মিল্ক হচ্ছে 1/2 কাপ দুধের মধ্যে, নর্মাল রুম টেম্পারেচারে দুধে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে 20 মিনিট ঢেকে রেখে দিলেই বাটার মিল্ক রেডি হয়ে যায়। দিব তেল 1 কাপের 3/3 ভাগ, আর দিব ভ্যানিলা এসেন্স 1 টিস্পুন। এখন এগুলোকে সবগুলোকে ইলেকট্রিক বিটার দিয়ে অথবা এরকম একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে বিট করে নিব। হ্যান্ড হুইস্ক দিয়ে বিট করে নিতে হবে 3 থেকে 4 মিনিট। এটার মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে দিব, তার জন্য আমি এরকম একটা চালনি নিয়ে নিয়েছি এবং এটার মধ্যে দিব 1 কাপ ময়দা, দিব কোকো পাউডার 1/2 কাপ, বেকিং পাউডার 1 চা চামচ, বেকিং সোডা 1 চা চামচ, 1 চিমটি লবণ। এখন এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলো চেলে নিতে হবে, তবে এটাকে মিশিয়ে নিতে হবে 3 থেকে 4 বারে। মোটামুটি মিশে যাওয়ার পর এখানে আমি অ্যাড করব ফুটন্ত গরম পানি। এখানে ফুটন্ত একদম টকবগে গরম পানি নিয়ে নিয়েছি, এই গরম পানিটা এখানে অ্যাড করতে হবে। এখানে 1/2 কাপ পানি নিয়েছি, একটু একটু দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা রেডি হয়ে গেছে। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি 6x4, অর্থাৎ এটা 6 ইঞ্চি এবং 4 ইঞ্চি উঁচু। সো এটার মধ্যে আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি, বেকিং পেপার। এখন এই মিশ্রণটা ঢেলে দিব। অলরেডি আমি ওভেনটাকে প্রিহিট হতে দিয়েছি 170 ডিগ্রিতে 10 মিনিটের জন্য, আর কেকটাকে আমি দিব 165 ডিগ্রিতে 40 মিনিটের জন্য, উপরের নিচের তাপে মিডল র্যাকে। 40 মিনিট পর আমি কেকটা চেক করে নিচ্ছি, যখন কাঠিটা একদম ক্লিন বের হবে তখন বুঝতে হবে কেকটা হয়ে গেছে। তবে ওভেন টু ওভেন ভ্যারি করে, তাই কারো কিন্তু 40 থেকে 45 মিনিটও লাগতে পারে। ওভেন থেকে নামিয়ে কেকটাকে হালকা গরম অবস্থায় এটাকে র্যাপ করে রেখে দিতে হবে। র্যাপ করে রেখে দিতে পারেন অথবা সুগার সিরাপ ব্রাশ করেও রাখতে পারেন, তাতে করে কেকটা অনেক বেশি ময়েস্ট থাকবে। এখন একদম সম্পূর্ণ কমপ্লিটলি কুল হয়ে যাওয়া পর্যন্ত, অর্থাৎ ঠান্ডা হয়ে গেলে আমি ফিরে আসছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে একদম প্রপারলি, আর এখন এটাকে সাইডগুলো জাস্ট একটু ওপেন করে নিচ্ছি। আর এখন এটাকে কেটে নিব। আমি এই কেকটাকে 4টা স্লাইস করে নিচ্ছি। বুঝতে পাচ্ছেন যে কি পরিমাণ সফট কেকটা।
এটা দিয়ে কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি হয়ে যাবে। এত সফট, মানে কি বলবো, আপনি এটা তৈরি না করলে বুঝতে পারবেন না। আপনার ইচ্ছে করলে তিনটা পার্টও করতে পারেন। আর আমি এখানে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি, এটা তো আপনারা সবাই জানেন। হাফ কাপ পানিতে জাস্ট 2 টেবিল চামচ চিনি দিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এটাকে একটু ব্রাশ করে দিলাম কেকটা অনেক বেশি সময় ময়েস্ট থাকার জন্য। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মাত্র 1টি ডিম দিয়ে চকলেট স্পঞ্জ কেকের নো ফেল রেসিপি। আর এটি যে কি পরিমাণ মজা এবং ময়েস্ট তা আপনারা তৈরি করে খেয়েই বুঝতে পারবেন। আমি কিন্তু আমার এই কেকটা দিয়ে ব্ল্যাক ফরেস্ট কেক তৈরি করেছিলাম। সেই কেকের মধ্যে আমি যে ক্রিম স্প্রেড করেছিলাম সেটা ছিল থিকেন ক্রিম। থিকেন ক্রিম এবং বাটার ক্রিমের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে। আর অলরেডি কিন্তু আমি আমার চ্যানেলে ব্ল্যাক ফরেস্ট কেকের রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করেছি, সো দেখে নিতে পারেন সেই রেসিপিটিও। ধন্যবাদ ভিউয়ার্স ধৈর্য ধরে আমার রেসিপিগুলো দেখার জন্য। তবে এগুলো কিন্তু নো ফেল রেসিপি, তাই অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।